হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চোদ্দোর দ্বিতীয় অংশের অঙ্কগুলো শুরু করব প্রশ্নপত্র এক থেকে যদি পরপর ভিডিওগুলো তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে চলো তাহলে ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করি একটি বইতে ছশো পঁচিশটি পৃষ্ঠা আছে প্রতি পৃষ্ঠায় আঠাশটি লাইন করে লেখা আছে প্রতি লাইনে বত্রিশটি করে অক্ষর থাকলে ওই বইতে মোট কত অক্ষর আছে এই অঙ্কটা করতে গেলে প্রথমে বইটাতে মোট কতগুলো লাইন আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে পৃষ্ঠা আছে ছশো পঁচিশটি আর এক পৃষ্ঠায় লাইন আছে আঠাশটি করে তাহলে বইটিতে মোট লাইন আছে ছশো পঁচিশ গুণ আঠাশটি এটা গুণ করলে হবে সতেরো হাজার পাঁচশোটি পুরো বইটাতে তাহলে লাইন হল সতেরো হাজার পাঁচশোটি আর প্রতিটা লাইনে অক্ষর আছে বত্রিশটা তাহলে বইটাতে মোট অক্ষর আছে বের করতে গেলে সতেরো হাজার পাঁচশো সহ বত্রিশ গুণ করতে হবে গুণ করলে গুণফল পেলাম পাঁচ লক্ষ ষাট হাজারটি তাহলে বইটাতে এতগুলো অক্ষর আছে এরপর চলে এসো সাত নম্বর অঙ্কে একটি কোদাল তৈরি করতে এক কেজি তিনশো আশি গ্রাম লোহা লাগে চব্বিশটি কোদাল তৈরি করতে কত কেজি লোহা লাগবে গুণটা করতে সুবিধার জন্য আমরা এক কেজি তিনশো আশি গ্রাম লোহাকে গ্রামে নিয়ে যাব তাহলে এক কেজি সমান এক হাজার গ্রাম তা একের সঙ্গে এক হাজার গুণ হলো। আর তিনশো আশিটা গ্রামেই আছে তাই তিনশো যোগ হয়ে যাবে তাই এক কেজি তিনশো গ্রাম লোহা সমান এক গ্রাম লোহা একটি কোদাল তৈরি করতে যদি এক গ্রাম লোহা লাগে তাহলে চব্বিশটি কোদাল তৈরি করতে লোহা লাগবে এক হাজার তিনশো আশির সঙ্গে চব্বিশ গুণ করতে হবে উৎপাদকের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে গুনককে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে এখানে এক হাজার তিনশো আশি এটা হচ্ছে গুণ্য আর চব্বিশ দিয়ে গুণ করছি তাই চব্বিশ হচ্ছে গুণক চব্বিশকে উৎপাদকে বিশ্লেষণ করলাম দিয়ে চারটে উৎপাদক পেলাম দুই তিন দুই দুই এবার প্রথমে এক হাজার তিনশো আশিকে প্রথম উৎপাদকটা দিয়ে গুণ করলাম তো গুণফল পেলাম দু হাজার সাতশো ষাট দু হাজার সাতশো ষাটকে আবার দ্বিতীয় উৎপাদক দিয়ে গুণ করতে হবে যে গুণফলটা পেলাম সেটা তৃতীয় উৎপাদক দিয়ে গুণ আবার যে গুণফলটা পেলাম সেটা আবার চতুর্থ উৎপাদক দিয়ে গুণ দিয়ে সবশেষে যে গুণফলটা বেরোলো তেত্রিশ হাজার একশো কুড়ি যদি এক হাজার তিনশো আশিকে চব্বিশ দিয়ে ডাইরেক্ট গুণ করো তাহলে তাও এই তেত্রিশ হাজার একশো কুড়ি উত্তর আসবে গুণফল যে তেত্রিশ হাজার একশো কুড়ি এসছে সেটা গ্রামে এসছে আর উত্তর চেয়েছে কেজিতে তাই গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তেত্রিশ হাজার একশো কুড়িকে এক হাজার দিয়ে ভাগ করলে পাবো তেত্রিশ দশমিক এক দুই কেজি অতএব মোট লোহা লাগবে তেত্রিশ দশমিক এক দুই কেজি আট নম্বর অঙ্ক একজন তাঁতি কয়েকদিনে সত্তরটি শাড়ি বুনেছে আরও কয়েকদিনে সমান কাজ করে সে একশো বারোটি শাড়ি বুনল সে দিনে সবচেয়ে বেশি কয়টি শাড়ি বুনেছিল সবচেয়ে বেশি কয়টি শাড়ি বুনেছিল নির্ণয় করতে দিয়েছে তাই এক্ষেত্রে এ সত্তর আর একশো বারোর গসাগু নির্ণয় করতে হবে তোমাদেরকে আগের অঙ্কতেও শিখিয়েছিলাম সবচেয়ে বেশি নির্ণয় করতে দিলে গসাগু আর কমপক্ষে বা সবচেয়ে কম কত নির্ণয় করতে দিলে সেক্ষেত্রে হবে লসাগু সত্তর আর একশো বারোর গসাগু আমি দেখিয়ে দিয়েছি ভাগ প্রক্রিয়ায় দিয়ে গসাগু এসছে চোদ্দো অতএব সে দিনে সবচেয়ে বেশি চোদ্দোটি শাড়ি বুনেছিল নয় নম্বর অঙ্ক একটি বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে দুয়ের পাঁচ অংশ ফুটবল খেলার জন্য চারের পনেরো অংশ কবাডি খেলার জন্য ও একের তিন অংশ বাগান দেখাশোনার জন্য নিযুক্ত হয়েছে কোথায় সবচেয়ে বেশি ছাত্র আছে ভগ্নাংশের যেরকম ছোট বড় নির্ণয় করি আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়ো সেটা নির্ণয় করতে পারলেই আমরা উত্তরটা পেয়ে যাব তিনটে ভগ্নাংশ দিয়েছে তো ভগ্নাংশ তিনটেক একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে কোনটা ছোট কোনটা বড় পেয়ে যাবো এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য হরগুলোর লসাগু করতে হবে পাঁচ পনেরো আর তিনের লসাগু পেলাম পনেরো দেখো প্রত্যেকটার হরে পনেরো নিয়ে এসেছি একটা আমি বুঝিয়ে দিই তাহলে বাকি দুটোও বুঝতে পারবে প্রথম ভগ্নাংশটা আছে দুয়ের পাঁচ দেখো হরে আছে পাঁচ তাই হরে আমাদেরকে যেটা লসাগু এসেছে তাতে নিয়ে যেতে হবে তাই পাঁচের সঙ্গে তিন গুণ করলে আমরা পনেরো পাবো পাঁচের সঙ্গে যেহেতু তিন গুণ করলাম তাই উপরে লবের সঙ্গে তিন গুণ করতে হবে তিন দুগুণে ছয় হলো আর হরে হলো তিন পাঁচে পনেরো বাকিগুলোও এইভাবে নির্ণয় করতে হবে এবার দেখো প্রথমটা এলো পনেরো মধ্যে ছয় তারপর একটা পনেরো মধ্যে চার আর তারপর একটা পনেরো মধ্যে পাঁচ সবচেয়ে বড়ো আমরা বুঝতেই পারছি পনেরোর মধ্যে ছয় এই ভগ্নাংশটা মূল ভগ্নাংশ হচ্ছে দুয়ের পাঁচ সেটা হচ্ছে ফুটবল খেলার জন্য অতএব ফুটবল খেলার জন্য সবচেয়ে বেশি ছাত্র আছে এরপর দশ নম্বরে আছে যোগ ও বিয়োগ ফল নির্ণয় করো দশের কয়েক দাগায় একটা যোগ আছে পাঁচের ছয় যোগ একের আঠেরো ছয় আর আঠেরো লসাগু নির্ণয় করলাম তো লসাগু এলো আঠেরো আঠেরোটা নিচে লিখব আর হরে যে সংখ্যাটা যে ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে হয় তিন প্রথমে তিন লিখবো দিয়ে লবে যে সংখ্যাটা আছে সেটা গুণ করে দেবো তিন গুণ পাঁচ যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন দিতে হবে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দিতে হবে যোগ আছে তাই যোগ চিহ্ন দিলাম আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে হয় এক আর লবে আছে এক তাই এক গুণ এক এবার তিন পাঁচে পনেরো যোগ এক এক তাই লবে হলো ষোলো আর নিচে আঠেরো যদি কাটাকুটি হয় তাহলে ভগ্নাংশটাকে লগিস্ট আকারে নিয়ে যেতে হবে দেখো কাটাকুটি হবে তাই দুই দিয়ে ষোলোকে ভাগ করে হলো আট দুই দিয়ে আঠেরোকে ভাগ করে হলো নয় উত্তরটা এলো আটের নয় এরপর ক্ষয়ের দাগেও তিনটে ভগ্নাংশ দিয়ে যোগ আছে নিয়ম একই তাই যোগটা তোমরা দেখে নেবে কয়ের দাগে একটা বিয়োগ দেওয়া আছে বিয়োগের ক্ষেত্রেও নিয়ম একই কেবল যেখানে বিয়োগ চিহ্ন আছে সেখানে বিয়োগ চিহ্ন দিতে হবে যোগের জায়গায় ঘয়ের দাগেও একটা বিয়োগ দেওয়া আছে দেখে নেবে উত্তরটা হবে একের তিরিশ এরপর এগারোর দাগে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশগুলিকে মানের ক্রম অনুসারে সাজাতে বলেছে ছোটো থেকে বড়ও সাজাতে পারো আর বড়ো থেকে ছোটোও সাজাতে পারো প্রথমে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যে নিয়মটা বললাম সেইভাবে তিনটে ভগ্নাংশকেই একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলেই দেখো বুঝতে পারছি ছত্রিশের মধ্যে একটা আট ছত্রিশের মধ্যে পনেরো আর একটা হচ্ছে ছত্রিশের মধ্যে চোদ্দো যেহেতু হট তিনটে একই হয়ে গিয়েছে তাই কোনটা ছোট কোনটা বড় আমরা সহজেই বুঝতে পারছি আমি এখানে ছোট থেকে বড় সাজিয়েছি তোমরা ইচ্ছা করলে বড় থেকে ছোটও সাজাতে পারো তাই প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে দেখো এই আটের ছত্রিশ মূল ভগ্নাংশটা দিয়ে সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমে দুয়ের নয় তারপর হচ্ছে সাতের আঠেরো তারপর হচ্ছে একদম সবচেয়ে বড়ো পাঁচের বারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টের শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই